আমি এখন মাননীয় সদস্য মুকাব্বির খান সিজেট দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন যে এই সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে আমি একমাত্র সদস্য যে নাকি আমার দলের পক্ষে কথা বলতে হয়, সারা দেশের মানুষের পক্ষে কথা বলতে হয় এবং আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষে কথা বলতে হয়। দয়া করে যদি আমাকে একটু সময় বাড়িয়ে দেন, আমি আপনাকে সেই অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথমে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, জাতীয় ছাড় নেতা, মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি উসমানী, 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ইংরেজি নববর্ষের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 2020-তে করোনার গভীর সংকট কাটিয়ে আমরা আমাদের দেশের পূর্ব আকাশে উদীয়মান সূর্যের মুক্তির আলো দেখতে পাচ্ছি। পৃথিবীব্যাপী ভ্যাকসিন শুরু হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহর অসীম রহমতে আমরা ফিরে আসব সুস্থতার জগতে, কিন্তু আতঙ্কিত হচ্ছি আমাদের স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনার কথা ভেবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের যে ব্যাপক দুর্নীতি এবং সেবা প্রদানের ক্ষেত্রে যে দুর্বলতা দেখা গেছে, তা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে। তাই এখনই সময়ে স্বাস্থ্য বিভাগকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন নিশ্চিত করা এবং এই বিভাগের দুর্নীতি কঠোর হস্তে দমন করা। কিন্তু যে ভ্যাকসিন ভারত কিনেছে মাত্র $2, সেই ভ্যাকসিন আমাদেরকে কিনতে হচ্ছে একটু চড়া দামে, যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এ বিষয়ে কোনো ব্যাখ্যা আছে কি না, তা সংসদে উত্থাপন করা অত্যন্ত প্রয়োজন। মাননীয় স্পিকার, 2020 সালে আমাদের কৃষক, শ্রমিক, জেলে ও সকল পেশার মানুষের কঠোর পরিশ্রমের কারণে পাট, সবজি, ফল, মাংস, ধান ও ইলিশ উৎপাদন সহ আরো অনেক ক্ষেত্রে আমরা সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছি। জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা আয়ে তৈরি পোশাক রপ্তানি ও প্রবাসীদের উপার্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কি ঘটছে আমাদের স্বাভাবিক জীবনে? আমাদের সমাজে ভয়াবহ অবক্ষয় সব উন্নয়নকেই ভঙ্গুর করে তুলছে। দুর্নীতি স্বাভাবিক নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। সৎ মানুষেরা সমাজে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। বহু ক্ষেত্রেই তারা কিছু সংখ্যক অসৎ আমলা, দুর্নীতিবাজ ব্যবসায়ী ও কতিপয় পুলিশ কর্তৃক হেনস্থা ও সামাজিক নির্যাতনের শিকার হচ্ছেন, যার কারণে সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। অফিস আদালত সহ সর্বক্ষেত্রেই ঘুষ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রযন্ত্রের একটি বড় অংশের অসৎ কর্মকর্তা এবং কর্মচারীদের কাছ থেকে উপঢৌকন ছাড়া জনগণ কোনো সেবা পায় না। যোগ্যতা থাকলেও চাকরি পায় না, যা একটি রেয়াজে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, দর্শন মহামারী রূপে আকার ধারণ করেছে। যুব, বৃদ্ধ, শিশু কেউই এই রূপ থেকে মুক্ত নয়। মাদক এবং চাঁদাবাজি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কতিপয় দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ীর কারণে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করেও তা প্রতিরোধ করতে পারছেন না।
ওষুধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবনকে বিধ্বস্ত করে তুলছে। প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অসুস্থ রাজনীতি কি এর জন্য দায়ী নয়? মাননীয় স্পিকার, গত সপ্তাহে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার খবর বের হয়েছে, কুষ্টিয়ার বেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান কিভাবে কুষ্টিয়ার এসপি এসএম তানবীর আরাফাত কর্তৃক অসাধারণের শিকার হয়েছেন। পুলিশি নির্যাতনে মেজর সিনহা থেকে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রক্ষা পাচ্ছেন না, সেই জায়গায় সাধারণ মানুষের অবস্থা কি, দেশের সেই জায়গায় সাধারণ মানুষের অবস্থা কি? দেশের জনগণ আজ বয়ে কথা বলতে চায় না, বিচারের বাণীও নিবৃত্তে কাঁদে। মাননীয় স্পিকার, দেশে চুরি ডাকাতি দর্শন সহ মাদক মামলার একটি বড় অংশের মামলা পুলিশ অথবা পুলিশের সহায়তায় খুচক্রি মহল সাধারণ নিরপরাধ মানুষকে হয়রানি করছে। কোথায় যাবে দেশের জনগণ? আমাদের মহান সংবিধান, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তার অত্যন্ত স্নেহভাজন প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেনের হাতে রচিত হয়ে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে, এই মহান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দেশের মালিক জনগণ। আজকে সেই মালিকরাই অসহায়, আর আমরাও সেই মালিকদের সেবক হয়ে এই মহান সংসদে প্রতিনিধিত্ব করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী গরিব মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র উপহার দিয়েছেন, কিন্তু নির্লজ্জ দুর্নীতিবাজরা সেখানেও দুর্নীতি করে যাচ্ছে। বঙ্গবন্ধু প্রায় বলতেন, চুরে না শুনে ধর্মের কাহিনী। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জে দুর্যোগ সহনীয় ঘরের দেওয়াল দোষে চাপা পড়ে 80 বৎসরের বৃদ্ধা মমতা বেগম আহত অবস্থায় হাসপাতালে। যেভাবে সারা দেশে এই আশ্রয় কেন্দ্রগুলো বানানো হচ্ছে, সেগুলোকে যদি সঠিকভাবে তদারকির আওতায় আনা না হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগের উপহার গরিব মানুষরা উপভোগ করতে পারবে না। মাননীয় স্পিকার, আজ আমি আবারও আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগরের কয়েকটি বৈধ স্বার্থের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী দেশে বর্তমানে উৎপাদনরত 110টি গ্যাস কূপের মধ্যে 60টি কূপই বৃহত্তর সিলেটে অন্তর্গত। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারে 71% পূরণ করে। পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী দেশের মোট প্রায় 37,000 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদের মধ্যে প্রায় 2/3 অর্থাৎ 23,000 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে এই বৃহত্তর সিলেটেই। প্রসঙ্গক্রমে আমি বলতে চাই যে আমার নির্বাচনী এলাকাধীন 2টি উপজেলার উপর দিয়ে গ্যাস পাইপ লাইন অতিক্রম করেছে, অথচ আমার এলাকার জনগণ গ্যাস বুক করার অধিকার থেকে বঞ্চিত। এখানে এটা স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন, পার্শ্ববর্তী দেশে ওয়েল ফিল্ড অ্যাক্ট অনুযায়ী যেসব রাজ্যগুলো থেকে তেল গ্যাস আহরণ করা হয়, সেসব রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত খাতের তেল কোম্পানির কাছ থেকে নিয়মিতভাবে হাজার হাজার কোটি টাকা রয়্যালটি পেয়ে থাকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বিশ্বনাথ উসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকা। এই অঞ্চলের জনগণ আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে অবদান ও তৎপরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন যাবৎ রাস্তার সংস্কার,
ও নতুন রাস্তা পাকাকরণ না করার কারণে প্রবাসীরা যখন পরিবার পরিজনদের নিয়ে দেশে আসেন তখন বেহাল। মাননীয় সদস্য দুই মিনিট শেষ করুন। তারা অত্যন্ত মর্মাহত হন। আমার নির্বাচনী এলাকার জনগণের জোরালো দাবি হচ্ছে রাস্তার সংস্কার, নতুন রাস্তা দ্রুত পাকাকরণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ ও হাওর অঞ্চলের উন্নয়ন। আমার নির্বাচনী এলাকার উসমানীনগর ও পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক কৃষক ও কৃষক পরিবার ব্যুরো ধান উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ ও সারা দেশের খাদ্য সরবরাহে ব্যাপক ভূমিকা রাখেন। এর মধ্যে পশ্চিম পৈলনপুর ইউনিয়নে অবস্থিত বল্লভপুর এলাকাটি হাওর পরিবেষ্টিত একটি দ্বীপ এলাকা। সেখানে স্বাধীনতার পর থেকে কোন ধরনের উন্নয়নের চুয়া লাগেনি। এই অঞ্চলের চারিদিকে মুক্তারপুর হাওর, পূর্ব হাওরের কৃষকদের বুরোধান আগাম বন্যার কারণে প্রায় বিনষ্ট হয়ে যায়। তাই এই এলাকার উন্নয়নের জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই এলাকায় উন্নয়নের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। তা বাস্তবায়ন হলে অত্র এলাকার জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বাস্তব ভিত্তিক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, দেশের বর্তমান পরিস্থিতিতে দুর্নীতিকে যদি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সরকারের কোন উদ্যোগেরই পুরো সফল জনগণ ভোগ করতে পারবে না। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ও জনগণের অধিকার রক্ষায় একটি ব্যাপক ভিত্তিক সংস্কারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।